হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে পবিত্র কোরবানি, এই কোরবানি উপলক্ষে আমি গরুর মাংস দিয়ে দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটি হলো গরুর মাংস টিকিয়ে কাবাব, আর একটি গরুর মাংস রান্না। এখানে আমি 4 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি হাঁড়ি নিয়েছি, যে হাঁড়িতে আমি গরুর মাংস রান্না করব ওই হাঁড়িটা আমি নিয়েছি। তার ভিতর আমি 4 কেজি পরিমাণ গরুর মাংস দিয়েছি। এখন আমি এই গরুর মাংসের ভিতরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিলাম 2টি তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিব 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যার যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন, আমি আমার পছন্দ মতো করে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আপনারা চাইলে রসুনটা একটু কেটেও দিতে পারেন। আমি যেভাবে রান্না করলাম ওইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। একটু সাবধানে মাখাতে হবে, কারণ গরুর মাংসের ভিতর কিন্তু হাড় থাকে, হাড়ে আবার হাত কেটে যেতে পারে, তাই একটু সাবধানে মাখিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক সহজ হয় এবং গরুর মাংসটা খেতেও কিন্তু ভালো লাগে। এখন এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আবার একটু ভালো করে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার আঁচ হাই হিটে রেখে দিতে হবে। গরুর মাংসের ভিতর থেকে অনেক পানি বের হয়েছে, এখন ভালো করে একটু নেড়ে দিব। এই মাংসটা কোরবানির, তাই একটু সেদ্ধ হতে, ফ্রেশ মাংস সেদ্ধ হতে কম সময় লাগবে এবং এখানে অনেকটা পরিমাণ মাংস আছে, তাই একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন এর ভিতর দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ মরিচ, আমি একটু চেক করে নিয়েছি, তাই বুঝতে পারলাম যে একটু মরিচ দেবার দরকার আছে, তাই আরও কিছুটা মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। ভালো করে নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে হয়ে গেছে, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটু নেড়ে দিব, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে দাগ না লাগে। দেখতেই পাচ্ছেন যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংসটা কষানোর পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু আলাদা কোনো পানি দেইনি। এখন এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম গরুর মাংসের মশলা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিব। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফিরে আসবো আবারও 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পর, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ, মাংসটা পুরোপুরি হয়ে গেছে এবং ঝোলটাও ঠিক মতো আছে, টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটা উঠিয়ে নিব। আশা করি আজকের মাংস রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এখন আমি বানাবো গরুর মাংসের টিকিয়ে কাবাব। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মাংস এবং নিয়েছি 1/2 কেজিরও একটু কম ছোলার ডাল ভাঙা। আমি প্রথমে
গরুর মাংসটা একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ছোলার ডাল, দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব দারচিনি, এলাচ, লং ইস্টার মশলা এবং দিয়ে দিব একটি বড় এলাচ। এবং দিয়ে দিব কালো গোলমরিচ, দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দেওয়া হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর 1 কাপ পানিতে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানি বেশি দেবার দরকার নেই, কারণ আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমরা মাংস দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করে নিতে পারি। ফিরে আসবো মাংসটা সেদ্ধ হবার পর। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, গায়ে একটু পানি আছে। এখন ভালো করে নেড়ে আমি অন্য একটি প্যানে উঠিয়ে নিব। আর এর ভিতরে যে দারচিনি, এলাচ, বড় কালো এলাচ, এস্টার মশলা আছে সেগুলো উঠিয়ে নিতে হবে, কারণ ফেলেবার যা বের হবার তা বের হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে এই পানিটা টানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এই অবস্থায় শিল পাটা বেটে নিতে পারেন। আমি প্রেশার কুকারে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। আপনি যতটুকু মাংস নেবেন তার চেয়ে অর্ধেক পরিমাণ ডাল নেবেন। এখন এর ভিতর দিয়ে দিলাম ভাজা জিরে ঠেলা, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা থাকে সেক্ষেত্রে দিতে পারেন। এখন আমি এর ভিতর দিয়ে দেবো 2টি ডিম ভেঙে। এখানে আমি মুরগির ডিম নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, একটু সময় করে ভালো করে মাখিয়ে নিব। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি হাতে তেল মেখে রেখেছি। এখন আমি হাত দিয়ে টিকিয়া বানিয়ে নিব। যার যা পছন্দ মতো করে বানিয়ে নিবে। কেউ যদি ছোট বানাতে চান ছোট বানাতে পারেন, আর কেউ যদি বড় বানাতে চান যার যা পছন্দ মতো করে বানিয়ে নিবেন। আমি আমার পছন্দ মতো করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমের ভিতর গড়িয়ে এখন আমি ব্রেড ক্রামে দিয়ে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই অবস্থায় এই টিকিয়া কাবাবটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে